বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের নতুন আর একটা জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করব। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানেন আপনারা কি করতে হবে, অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তা আজকে চলে এসেছি নিউটাউন সেন্ট্রাল মলের সামনে, নতুন একটা জায়গায়। এই জায়গাটা নতুন হয়েছে, এখানে বিভিন্নভাবে সাজানো হয়েছে আর নানা রকম ফ্রুট ট্রাক এখানে আসে। এছাড়া বাচ্চাদের জন্য ছোট পার্ক করা হয়েছে আর নানা রকম খাবারের স্টল করা হয়েছে। খুব সুন্দর একটা জায়গা এই নিউটাউনের। এখানে আসলে আপনারা সেন্ট্রাল মল যেমন ঘুরতে পারবেন, তেমনি এই জায়গাটাও খুব সুন্দর, আপনাদের ভালো লাগবে ঘুরলে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন চারিদিকটা সুন্দর আলো দিয়ে। সুন্দরভাবে দেখলে মনে হবে যেন কোনো বিদেশে চলে এসেছি, আমাদের ফার্স্ট টাইম, আর গিয়ে আমাদের খুব সুন্দর ভালো লেগেছে। আশা করি বারবার এখানে ঘুরতে যাব। এখানে বিভিন্ন রকম নানা রকম আলো দিয়ে সাজানো হয়েছে, বাচ্চাদের পার্ক তৈরি করা হয়েছে। এছাড়া পাঁচটা থেকে এখানে বিভিন্ন রকম ফুড ট্রাক আছে, তাতে পাওয়া যায় নানা রকম খাবার। এছাড়া দেখতেই পাচ্ছেন বাচ্চারা কি সুন্দর দোলনায় দুলছে। এছাড়া বাচ্চাদের আরও নানা রকম খেলার জিনিস আছে। এখানে আপনি ফ্যামিলি নিয়ে আসলে আপনার সুন্দর একটা সময় ভালোভাবে কেটে যাবে। এছাড়া আছে জলের ফোয়ারা, তারপর আছে ব্রিজের ওপারে আছে ফুড স্টল, নানা রকম বসার জায়গা। আমরা এখানে এসেছিলাম পাঁচটার সময় প্রথমে আমরা ঢুকেছিলাম। প্রথমে আমরা এসেছিলাম হোম টাউনে, সেখানে কিছু কাজ ছিল, তারপর আমরা এখানে জায়গাটা ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। নানা রকম ভিডিওতে আমি এই জায়গাটা সম্বন্ধে দেখেছি, দেখে আমার অনেক আগ্রহ বেড়েছিল এই জায়গাটা দেখার জন্য। এসে আমি খুব আবেগে আপ্লুত হয়ে গেছিলাম এই জায়গাটা দেখে, খুব সুন্দর মনে হচ্ছিল যেন কলকাতার বুকে এক টুকরো বিদেশ। দেখতেই পাচ্ছেন চারিদিকটা কত সুন্দর। এই যে ফুড ট্রাকগুলো এখানে বসে, সামনে নানা রকম বসার জায়গাও আছে, আপনারা চাইলে বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন এবং আপনাদের সময়টা কাটাতে পারবেন। আমরা এখানে বেন ফিশ থেকে গন্ধরাজ ফিশ ফ্রাই আর একটা নর্মাল ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, করে আমরা খেয়েছিলাম। যত রাত বাড়ছিল তত ভিড় বাড়ছিল। এই দেখুন ফ্রুট ট্রাকগুলি এখানে, আমরা এখানে অর্ডার করেছিলাম গন্ধরাজ ফিশ ফ্রাই আর নর্মাল ফিশ ফ্রাই, দারুণ খেতে। এখানে বিগ বেন ঘড়ির একটা মডেল তৈরি করা হয়েছে, সেই জন্য জায়গাটা আরও পুরো লন্ডন লন্ডন লাগছে। চারিদিকে বিল্ডিংগুলো আরও সুন্দর লাগছিল, যেন আলোয় ঝলমল করছিল। চারিদিকের দৃশ্য খুবই মনোরম, দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আপনাদের পুরো একদম ভিডিওতে আমি দেখাচ্ছি চারিদিক থেকে দৃশ্যটা কেমন দেখতে লাগছিল। আমার এখানে এসে খুবই ভাল লাগছিল। এছাড়া এখানে নানা রকম অনুষ্ঠানেরও আয়োজন করা হয় মাঝে মাঝে, একটু পরেই আপনাদের দেখাবো। এখানেও একটা অনুষ্ঠান হচ্ছিল। এই পারটা আমাদের ঘোরা হয়ে গেছে, এবারে আমরা ওপারে যাব। দেখতেই পাচ্ছেন এখানে সবাই বেলুনওয়ালা খুব সুন্দর বেলুন নিয়ে বসেছিল। এছাড়া আপনাদের এখানে গাড়ি রাখারও জায়গা আছে, আপনারা গাড়ি বাইক বা সাইকেলে যেতেই আসেন, এখানে রাখার সুন্দর জায়গা করা আছে। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা সাইকেল আর বাইক স্ট্যান্ড করা হয়েছে। এই এধারেও বিভিন্ন
স্টল করা হয়েছে। এছাড়া এখানে পাশেই একটা জায়গা স্কেটিং শেখাচ্ছিল বাচ্চাদের, বাচ্চারা স্কেটিং করছিল, খুব ভালো লাগছিল জায়গাটা, মনে হচ্ছে যেন বিদেশে চলে এসেছি আমরা। সামনে বসার জায়গাও আছে, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কেটিং দেখছিল, বাচ্চারা খুব সুন্দর স্কেটিং করছে এখানে। ব্রিজটা দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে, কি সুন্দর রং করেছে। আমরা এবার ওপারে চলে এসেছি, ওপারে বিভিন্ন খাবার স্টল করেছে আর বিভিন্ন বসার জায়গা আছে। দেখুন এপারটাও খুব সুন্দর, ওপারে সৌন্দর্যতা একরকম আবার এপারে সৌন্দর্যতা একরকম। এখানে বাচ্চারা বিভিন্ন ছুটে বেড়াচ্ছিল চারিদিকে, খুব সুন্দর বাচ্চাদের খেলার জায়গা। এছাড়া আপনার পরিবার নিয়ে টাইম কাটাবার জন্য জায়গাটা খুব সুন্দর। এখানে নানা রকম কালচারাল প্রোগ্রামও আয়োজন করা হয়, সেটাও আপনারা দেখতে পাবেন। এখানকার দৃশ্যটা এখান থেকে এরকম লাগছে দেখতে। এটা একটা চাটের স্টল, গুজরাটি চাটের স্টল, একদম নিরামিষ। এছাড়া চাও পাওয়া যাচ্ছে। এখানে সব জায়গায় অনলাইন পেটিএম এর ব্যবস্থা করা আছে, খুবই সুবিধা। আমরা এখানে দই ফুচকা অর্ডার দিয়েছিলাম, সেটারই প্রিপারেশন চলছে, আমি বসে আছি। দেখুন দই ফুচকা তৈরি করছে, দারুণ স্বাদ ছিল দই ফুচকার। এখানে চার্জ একটু বেশি ছিল, এখানে খাবার দাবারের চার্জ একটু বেশি, কিন্তু খাবার দাবারের স্বাদ খুবই ভালো। ওই সাইডে আরো স্টল ছিল ওখানে। আমার দুই ফুচকা রেডি হয়ে গেছে, দেখুন অসাধারণ বানিয়েছে। দেখুন এখানে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়, তার সময়সূচি দেয়া আছে। এরপর আমরা আবার ওপারে যাব, ওপারটা ঘুরে তারপরে বাড়ির দিকে রওনা দেব। দেখুন বাচ্চারা কি সুন্দর ছুটে ছুটে বেড়াচ্ছে। আচ্ছা এখানে নানা রকম বসার জায়গাও করা আছে, খুবই ভালো লাগবে আপনাদের এই জায়গাটা এলে। অনেক ছোট ছোট বাচ্চা এখানে সাইক্লিংও করছিল। এছাড়া দেখুন বাচ্চাদের এখানে একটা ছোট্ট খেলার জায়গা করা হয়েছে, বাচ্চারা খেলছে। ফ্যামিলি নিয়ে এসে ঘোরার জন্য একদম খুব উপযুক্ত জায়গা। এই সাইডটা দেখুন প্রচুর বসার জায়গা আছে, সামনে একটা কালচারাল প্রোগ্রাম ওখানে স্টেজ করা আছে, ওখানে কালচারাল প্রোগ্রাম হয়। খুব সুন্দর বসার জায়গাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন বসার জায়গাগুলো কি সুন্দর, এগুলো ড্রাম কেটে রং করে বানানো হয়েছে, আমার খুব ইউনিক লেগেছে, তাই আমি ভিডিও করে রেখে দিলাম আপনাদের দেখাবার জন্য। খুব সুন্দর ড্রামগুলো কেটে রং করে বানানো হয়েছে। এরপর আমরা একটু রাস্তার ওপারে এসেছি, এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল গানে। দেখুন মেয়েটি কি সুন্দর গান গাইছে।
এবার আমরা আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেব, অনেকটাই রাত হয়ে গেছে, তাই আমরা আমার আমরা বাইকে করে এসেছিলাম। এখান থেকে বাইক নিয়ে বাড়ির পথে রওনা দেব, আবারও আসবো এই জায়গা, আমাদের খুব ভালো লেগেছে, আপনারাও আসুন দেখুন, আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে যদি এখনও আপনারা না এসে থাকেন। যাওয়ার সময় কিছু ফটো তুলে নিলাম যা স্মৃতি হয়ে থাকবে আমাদের। তাহলে বন্ধুরা, এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, আর যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করবে, তাহলে আমি খুব মোটিভেশন পাবো আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবার জন্য। আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। তাহলে বন্ধুরা, সঙ্গে থেকো, পাশে থেকো, ধন্যবাদ।